সড়ক জুড়ে গর্ত ও খানাখন্দ বেহাল দশায় পরিণত হয়েছে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাস স্ট্যান্ড এলাকা চলাচল হয়ে পড়েছে এই অংশে ঘটছে দুর্ঘটনাও মাঝে মধ্যে নামমাত্র সংস্কার করলেও সেটি না বেশি দিন কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা ঢাকার সাথে চারটি জেলা যাতায়াতের একমাত্র পথ এই কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কটি প্রতিদিন এই সড়কে যাতায়াত করে বিভিন্ন পণ্যবাহী পরিবহন বাস ও ছোট বড় গাড়ি তবে সঠিক নিয়মে সংস্কার না করাই সড়কটির কুমারখালী খালি বাস অংশে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত ও এতে দুর্ভোগ এতে হচ্ছে এলাকাবাসীর যাত্রী ও চালকদের দুর্ভোগ লাগবে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের রাস্তা খারাপ খারাপের কারণে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টা যায় আমাদের সমস্যা গাড়ির অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এখানে এই খানা খন্ডের বারবার এখানে কাজ করে বারবার নষ্ট হয় এই গর্ত করে ভালো করে সুন্দর করে মেরামত করতে হবে আসলে পরিপূর্ণভাবে এখানে কাজটা হচ্ছে না যার কারণে প্রতিনিয়ত আমাদের এই দুর্ভোগে পড়তে হচ্ছে এদিকে বিষয়টি নিয়ে অবগত নন বলে মোটো ফোনে জানান নবাগত নির্বাহী প্রকৌশলী দুর্ভোগ লাগবে দ্রুত সড়কটি সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের डेक्स रिपोर्ट बांगला टीवी